তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি আলিয়া আশরাফ জানাবো বার্তা কক্ষে সর্বশেষ দেশে সাড়ে সাত মাসে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত আরও ত্রিশ প্রাণহানি বিশ্বে আক্রান্ত ছাড়ালো আট কোটি বনানীতে চিরনিদ্রায় শায়িত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের শিল্পকলায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আল্লামা শফির মৃত্যুতে মামলা করায় বাদীকে হত্যার হুমকির অভিযোগ মিথ্যাচার হচ্ছে বলে দাবি লালিগায় ছন্দে নেই মেসি বার্সেলোনা ছাড়ার জোর গুঞ্জন নতুন তারকার সন্ধানে কাতালানরা এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর দেশে করোনায় আরও ত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ ২৩ এবং নারী ৭ জন এ নিয়ে মোট প্রাণহানি হল ৭৪২৮ জনের ১৬৩টি ল্যাবে ২৪ ঘন্টায় ৯,912 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৩৪ জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৪১%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,০০,০৮৯৯ জনে সুস্থ হয়েছেন আরও ১,৬৮৫ জন এ নিয়ে মোট সুস্থ ৪,৫০,৪৮৮ জন যুক্তরাজ্য ইতালি বেলজিয়ামের পর এবার ইউরোপের আরেক দেশ ফ্রান্সে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস যুক্তরাজ্য থেকে ফেরা পাঁচ নাগরিকের শরীরে নতুন ধরনের ভাইরাস শনাক্তের দাবি করেছে জাপানও এদিকে বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা আট কোটি ছাড়িয়েছে এর মধ্যে নতুন সংক্রমিত হয়েছে প্রায় ৫ লাখ ২৪ ঘন্টায় বিশ্বে প্রাণ গেছে ৮,০০০এর বেশি মানুষের এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ১৭,৫৬,০০০ একদিনে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে দেশটিতে প্রাণ গেছে ১২০০এর বেশি মানুষের এ নিয়ে মৃতের সংখ্যা ৩,৩৮,০০০এর বেশি নতুন ১ লাখ রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা ১,৯২ লাখ যুক্তরাজ্যে নতুন ভাইরাস শনাক্তের পর বেড়েছে শনাক্ত ও মৃত্যু দেশটিতে ৫৭০ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত প্রাণ গেছে ৭০,০০০এর বেশি মানুষের ভাইরাস মিলেছে প্রায় ৩৩,০০০ রোগীর দেহে এছাড়াও একদিনে রাশিয়ায় ৫৬৩ ব্রাজিলে ৪৮৩ ইতালিতে ৪৫৯ ও ভারতে ২৫১ জনের প্রাণহানি হয়েছে এদিকে সৌদি আরবে প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সর্বপ্রথম তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে আর বিশ্বে ২০তম মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ে জানা গেছে দেশের এ সাফল্যের চিত্র প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ শুধু তাই নয় দক্ষ করোনা ব্যবস্থাপনার কারণে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বের ৫৩টি দেশের সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে মহামারীর মোকাবিলার সক্ষমতা নিয়ে ১০টি সূচকের উপর র্যাঙ্কিং শুরু করে ব্লুমবার্গ তালিকায় করোনার সার্বিক প্রভাব মোকাবিলার সক্ষমতা বিবেচনায় বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২০তম আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে নভেম্বরে ২৪তম স্থানে থাকলেও চমৎকার দক্ষতা দেখিয়ে এক মাসের ব্যবধানে চার ধাপ উন্নীত করেছে বাংলাদেশ ব্লুমবার্গে প্রকাশিত জরিপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৫৯.২ স্কোর নিয়ে শীর্ষে বাংলাদেশ মহামারীর সূচকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও টিকা প্রাপ্তির সম্ভাবনার সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক অবস্থান হিসেবে আমরা মনে করি ঝুঁকির মধ্য থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কারণে আমাদের জিডিপির প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থান এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি এবং এই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়কালেও সেটির খুব যে বড় ব্যত্যয় হয়েছে সেটি বলা যাবে না ব্লুমবার্গের তথ্য বলছে জীবনযাত্রার মান নির্ণয় সূচকগুলোর মধ্যে
জিডিপি আর যোগাযোগ ব্যবস্থার গতির দিক থেকে অনেক এগিয়েছে বাংলাদেশ। তবে এখনও পিছিয়ে রয়েছে জনজীবনে লকডাউনের প্রভাব আর স্বাস্থ্যসেবার মানের দিক থেকে। ব্লুমবার্গ বলছে, বিপুল জনসংখ্যার বাংলাদেশে মাত্র 5% মানুষ করোনা ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে বিশ্বে 29তম নম্বর অবস্থান পাকিস্তানের। তাদের স্কোর 54.8 আর 50.6 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে 39 নম্বরে। যদিও ভ্যাকসিন প্রাপ্তির দিক থেকে ভারত পাকিস্তান দুদেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে, আর করোনা মোকাবেলায় তাক লাগানো সাফল্য দেখিয়ে 1 নম্বরে আছে নিউজিল্যান্ড। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হলি ফ্যামিলি হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করা হয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে 2টি নতুন অফিস ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার এই ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, এই আধুনিক ডায়ালাইসিস ইউনিটে প্রথম পর্যায়ে প্রতিদিন 8 জন রোগীকে ডায়ালাইসিস করানো যাবে। কিছুদিন পর এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 34 জনে এবং 2 মাসের মধ্যে এই ইউনিটে প্রতিদিন 65 জন রোগীকে ডায়ালাইসিস করা সম্ভব হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু বর্তমান কোভিড-19 পরিস্থিতিতেই নয়, দেশে সংঘটিত যে কোনো দুর্যোগ ও জরুরি প্রয়োজনে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার দেশের জনগণকে এই কথা বলতে চাই, এটা আমি প্রফিটের জন্য করি নাই। আমার দেশের জনগণ যেন ভালো সেবা পায় অ্যাফোর্ডেবল প্রাইসে, এই জন্যই এটা করা। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির শাহ আহমেদ শফির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করায় হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোহাম্মদ মঈনুদ্দিন। আহমেদ শফির মৃত্যু নিয়ে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আহমেদ শফির শ্যালক মঈনুদ্দিন বলেন, আদালতে মামলা হওয়ার পর পিবিআই এ ঘটনা তদন্ত করছে, কিন্তু জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা এই মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন। হেফাজতের মামুনুল হকের অনুসারীদের বাধার কারণে আহমেদ শফির ছেলে ইউসুফ মাদানী সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি বলেও জানান তিনি। হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহিও। আমি যেদিন মামলা করছি ওইদিন রাত্রে এই বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমাকে হত্যা করবে, আমাকে ফাইলে মারি ফেলাবে, আমাকে ফাইলে জোতা ফিরিয়ে করে মারবে, আমাকে ফাইলে জব করে দেবে, ওই ধরনের অনেক কিছু লিখে গেছে, হুমকি দিয়ে যাচ্ছে। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগী নেতা কর্মীদের রাজনীতিতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, কোনো ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করে আসছেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান জানান তিনি। যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। যারা অনৈতিক চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে, তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না। বয়কট করতে হবে দুর্নীতিবাজ, নারী অবমাননাকারী দখলবাজদের। বর্তমান নির্বাচন কমিশন যতদিন আছে ততদিন কোনো নির্বাচন সঠিকভাবে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, এমন বিরুদ্ধ পরিবেশেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সব নির্বাচনে অংশ নিচ্ছে। আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে চলে গেছে, জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, এবং এই ভোটাধিকার বঞ্চিত করে তারা তাদের যে লক্ষ্য, মূলত যে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ক্যান্সারে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন, করোনা শনাক্ত হওয়ার পর ভর্তি হয়েছিলেন হাসপাতালে।
বিকেলে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হয় বনানী কবরস্থানে। আব্দুল কাদেরের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটক দিয়ে অভিনয় জগতে পথচলা আব্দুল কাদেরের, তবে ব্যাপক পরিচিতি পান হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে। বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাটক তিন মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন আব্দুল কাদের। ছিলেন নাট্যদল থিয়েটারের সদস্য, নাট্যদলটির হয়ে অভিনয় করেছেন 1000-এরও বেশি প্রদর্শনীতে, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পীও ছিলেন তিনি। চলতি মাসের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল কাদের। চিকিৎসার জন্য নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে, পরে ধরা পড়ে ক্যান্সার, ঢাকায় এনে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এর মধ্যে 21 ডিসেম্বর ধরা পড়ে করোনা। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমি বাংলাদেশে যেতে চাই, সবার সাথে অন্তত একবার দেখা করতে চাই, এটাই ওনার শেষ ইচ্ছা ছিল। দেশবাসীর কাছে আমাদের চাওয়া, ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আব্দুল কাদেরের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। যেখানে থাকতো আসর জমিয়ে রাখত, আর এত মেধাবী যে নাটকে সে অভিনয় করত, পুরো নাটকটা তার মুখস্থ থাকত। আব্দুল্লাহ মামুনের বেশ বড় বড় কীর্তি, তারও খুব প্রিয় শিল্পী ছিল কাদের। মঞ্চে তার অভিনয় শুধু অ্যাক্টিং নয়, রিঅ্যাক্টিং এত পাওয়ারফুল, মানুষ হিসাবে অসাধারণ। বিকেলে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা জানানো হয় আব্দুল কাদেরকে। আর আজকে হারাইলাম, আমি 2 দশক ধরে যার সাথে কাজ করতেছি, যাকে মামা ডাকতেছি, সেই মামা। একদিকে যেমন অভিনেতা হিসেবে, অন্যদিকে সংগঠক হিসেবে থিয়েটারে অপরিহার্য হয়ে উঠেছিল। বাদ মাগরিব জানাজার পর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় আব্দুল কাদেরকে। মৃত্যুকালে আব্দুল কাদেরের বয়স হয়েছিল 69 বছর। 1951 সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে জন্ম হয় তার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলিকে ফোনে হুমকি দেয়ায় অনুতপ্ত নন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। উল্টো বলছেন, সড়ক নির্মাণে ঘুষ পাননি বলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন কলি। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ পরিবেশবাদীরা চাইছেন এর বিরুদ্ধে ব্যবস্থা। কুমিল্লা শহরের অলিগলি, এমনকি টঙ্গের দোকান, সর্বত্রই আলোচনায় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এলাকা ছাড়া করার হুমকির বিষয়টি। এ নিয়ে বিব্রত এলাকাবাসীরাও, অনেকেই ভয়ে কথা বলছেন না, আর যারা বলছেন তারাও তার বিপক্ষে নানা মন্তব্য করছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মকর্তাকে হুমকি ধমকি এমপি বাহারের জন্য নতুন কিছু নয়। নিজেরও ভয় লাগে, কোন মামলাতে নিয়ে ধরা দেয়, এজন্য কথা বলতে পাই আমরা মুখ খুলতেও পারতেছি না। কুমিল্লার যে পাহাড় নিয়ে আলোচনা, সেখানে গিয়ে দেখা গেল প্রায় 14 কিলোমিটার রাস্তা বানাতে কাটা হয়েছে 1,14,330 ঘনফুট পাহাড়। এতে বৃষ্টি হলে মাটি ধসে বন্ধ হয়ে যায় সড়ক, ভেঙে পড়ে গাছপালা। ভেঙে হলে আর তুই গাড়ি ঘোড়া চালা বন্ধ হয়ে যায়, তুই আবার মানুষ কবাই কবাই তুই ক্লিয়ার করে কি সরকারের থেকে অনুমোদন নিয়ে তারা করতে আছে নাকি না নিয়ে করতে আছে, ওইটা তো আসলে আমরা বলতে পারি না। আর এসব কারণেই পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা চেয়েছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। তাকে পাওনা গেলেও তার স্বামী জানালেন বিষয়টি নিয়ে বিব্রত হওয়ার কথা, আর এ বিষয়টি জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে। আমরা এর ভয় পাই না, কোনো সমস্যা নেই, কোনো আমাদের সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা করতে পারবে না ইনশাআল্লাহ। মানে আপনারা আইনি কোনো পদক্ষেপ নেবেন? না না না, আমরা একমাত্র উপরের কর্তৃপক্ষ আছে, এরা দেখবে। সরকারি কর্মকর্তাকে ফোনে হুমকি দিলেও একে ব্যক্তিগত বিষয় বলছেন কুমিল্লার জেলা প্রশাসক, আর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অফিস এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। এমপি যদি এটা বলে থাকেন, এগুলো তো আপনার ধরেন ফোনে বলেন, তো এগুলো তো আর লিখিত কোনো ডকুমেন্টস নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তো আমার মন্ত্রণালয়ের সচিব আছেন, অধিদপ্তরের ডিজি আছেন, ওনারা যে সিদ্ধান্ত দিবেন সেটাই হবে। পাহাড় কাটা হলেও বিষয়টি আগে জানতেন না বলে জানিয়েছেন কুমিল্লা সড়ক বিভাগ। জানার পরপরই ব্যবস্থা নিয়েছেন বলে দাবি নির্বাহী প্রকৌশলীর।
পাহাড় কাটা তো একটা ক্রাইম, ক্রিমিনাল অফেন্স। এখানে তো আপনার আগে পাহাড় কাটা হয়েছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমাদের এখানে এগুলি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। কিরণ সাহেব বললো যে এরকম পাহাড় কাটতেছে, পরে তো বন্ধ করে দিছিল এবং ওইটা নিয়ে একটা অ্যাকশন হচ্ছে এরকম। না যখন কাটছে তখন তো এটা আমাদের ইয়েতে ছিল না, নলেজে ছিল না, জানার সাথে সাথে তারপরে তো ওইটা মানে বন্ধ করা হয়েছে আর কি বিষয়টা। এরকম অভিযোগ নিয়ে কথা বলতে দিনভর চেষ্টার পরও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংসদ সদস্য বাহাউদ্দিন। মুঠোফোনে জানিয়েছেন হুমকি দিয়ে কোনো অপরাধ করেননি, অপরাধের প্রতিবাদ করেছেন মাত্র। কোনো সমস্যা নাই, এইসব নিউজের জন্য ভয় পাই নেই ভাই, মামলা হবে এবং এখানে তোমার 10 বছর জেল হবে। আগেই কন্ট্রাক্টরে ভয় দেখাইছে, জেল হয়ে ফাড়াই দিব, যারা পরিবেশকে রক্ষা করতে যাবে তাদের উপর যদি এরকম হুমকি আসে, এটা অবশ্যই আমার মনে হয় এটা আমাদের চিন্তা করা উচিত। কারো না কারো তো কিছু লাভজনক ব্যাপার থাকে, সে লাভে আঘাত ঘটলেই তো আমরা আসলে ক্ষিপ্র হয়ে যাই। অভিযোগ উঠেছে পাহাড় কাটা বন্ধের সুপারিশ করায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে অফিসে তালা মেরে দেওয়ার হুমকি দেন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। বলেন 15 দিনের মধ্যে কুমিল্লা ছাড়তে হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। তৃতীয় দিনের মতো সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি। তবে ব্যবসায়ীদের দাবি, বেসমেন্টে 230টি দোকান উচ্ছেদে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। উল্টো দিকে সিটি কর্পোরেশন বলছে ব্যবসায়ীদের দাবি ঠিক নয়, অবৈধ দোকান ভাঙতে এখন আর কোনো বাধা নেই। সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটের ব্যবসায়ী আমিনুল ইসলাম উচ্ছেদ শুরুর আগেই হাজির মার্কেটের সামনে, সঙ্গে এনেছেন উচ্চ আদালতের স্থগিতাদেশ। তার দাবি, অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ দেয়া বেজমেন্টের 230টি দোকান উচ্ছেদ না করতে এই স্থগিতাদেশ। রিট নম্বর আছে 1477/2007, এটার স্টে অর্ডার মানে এখন পর্যন্ত বহাল আছে। উচ্ছেদ অভিযান চলার সময় দোকান না ভাঙতে নির্দেশ দিয়েছিল আদালত। সিটি কর্পোরেশনের আপিল শুনানিতে অবৈধ ও নকশা বহির্ভূত দোকান ভাঙার পক্ষেই রায় আসে। শনিবার তৃতীয় দিনের অভিযানে মার্কেটের দ্বিতীয় তলায় চলে অভিযান। এ সময় পুনর্বাসনের আবেদন করেন ব্যবসায়ীরা। এরা কোন দেশের আইন, মানে এক প্রশাসন হিসাবে বরাদ্দ দিল, আর প্রশাসন হিসাবে অবৈধ ঘোষণা করে ভাই ভেঙে দিল। মামলা করেও হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি, সে রায়েরও ম্যাজিস্ট্রেটে দেখাছে, ম্যাজিস্ট্রেট এটাও মানায় নেই, হ্যাঁ তিনি সবগুলো ভেঙে ফেলছে, এখন আমরা রাস্তা রাস্তা হাঁটে হেঁটে কাঁদতেছি আর কি করব। এদিকে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলছেন, ব্যবসায়ীদের দাবি করা উচ্চ আদালতের স্থগিতাদেশের বিষয়টি ঠিক নয়, আর পুনর্বাসনের বিষয়টি ভেবে দেখছে কর্তৃপক্ষ। মহামান্য হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই, আমরা একটা স্টে অর্ডার গত বুধবারে ব্যাকেট হয়েছে, এরপরে আমাদের কাছে আর কোনো মহামান্য আদালতের নির্দেশনা নেই। আমরা যদি মহামান্য আদালতের নির্দেশনা, অবশ্যই আমরা আদালতের নির্দেশ আমাদের শিরোধার্য, অবশ্যই আমরা আদালত যে কোনো ইনস্ট্রাকশন দিলে আমরা সাথে সাথে আদালতের নির্দেশনা মেনে পরবর্তী ব্যবস্থা নেব। সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটে প্রায় 700 অবৈধ দোকান করা হয়েছে। 3 দিনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে 400 দোকান। কাজ পুরোপুরি শেষ হতে আরও 3-4 দিন লাগবে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শতকোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে আদিয়ান এগ্রোর বিরুদ্ধে। বিদেশ থেকে পণ্য আমদানির সময় কম মূল্য দেখানোর মাধ্যমে কর ফাঁকি দিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। ঢাকার বিভিন্ন ওষুধের দোকানিদের সাথে সিন্ডিকেটের মাধ্যমে আদিয়ান এগ্রো অবৈধ ওষুধ, ইয়াবা ট্যাবলেট এবং রাসায়নিক দ্রব্য বিক্রি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি আদিয়ান এগ্রোর বিরুদ্ধে দুর্নীতি এবং প্রতারণা নিয়ে দুদকে অভিযোগ দিয়েছেন গাজীপুরের একজন মুক্তিযোদ্ধা ও পোলট্রি ব্যবসায়ী। অভিযোগপত্রে আদিয়ান এগ্রোর মোট 5 পরিচারকের নাম এবং বিস্তারিত তথ্য রয়েছে। তারা হচ্ছেন ডক্টর জামিল হোসাইন, ডক্টর প্রান্তিক কান্তি রায়, মোহাম্মদ শফিকুল ইসলাম, তাসলিমাতুল মোস্তাফি এবং টলি হায়দার। তবে আদিয়ান এগ্রো এসব অভিযোগ অস্বীকার করেছে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। শনিবার সকালে নওগাঁয় 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দিনে তাপমাত্রা বাড়লেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে কাজে বের হতে না পারায় দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরদের।
বিক্রি বেড়েছে গরম কাপড়ের, এদিকে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী সংখ্যা। এছাড়া প্রচণ্ড কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার পান চাষিরা পড়েছেন বিপাকে। বীজতলাতেও দেখা দিয়েছে শীতজনিত রোগ বালাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রের সংস্কার কাজের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে কীভাবে এটির সংস্কার কাজ হবে। এর মধ্যে শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি স্বকীয়তা রক্ষা করে টিএসসির সংস্কার করতে হবে। 1960 সালে শুরুর দিকে কিংবদন্তি গ্রিক স্থপতি কনস্টান্টিন ডক্সিয়াডেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নকশা করেন, আর 1964 সালে এটি নির্মিত হয়েছিল। এটিএসসির সাথে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণ আন্দোলনের ইতিহাসের অনেক স্মৃতি জড়িত। শিল্প সংস্কৃতির সূতিকাগার বলা হয় টিএসসিকে। টিএসসি যখন প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3,800, শিক্ষকের সংখ্যা ছিল 200। এখন বিশ্ববিদ্যালয়ে 2,000-এর বেশি শিক্ষক আর 40,000-এর বেশি শিক্ষার্থী আছেন, কিন্তু টিএসসি আগের মতোই আছে। এ অবস্থায় টিএসসিকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়। টিএসসিতে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য কক্ষ, ব্যায়ামাগার, ক্যাফেটেরিয়া, শিক্ষক মিলনায়তন, গাড়ি পার্কিংয়ের জন্য তিনতলা বিশিষ্ট স্থান, অতিথি কক্ষসহ বেশ কিছু আধুনিক সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে। নতুন অবয়বে টিএসসিতে 3টি মিলনায়তন থাকবে, যেগুলোর একটিতে প্রায় 1,500 ও অন্য দুটির প্রতিটিতে 300 জনের ধারণ ক্ষমতা থাকবে। একটি সুইমিং পুল নির্মাণ করার বিষয়টি আলোচনা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থী সহ সব মহলের মতামত নিয়েই সংস্কার করা হবে। আমরা আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মতামত টিএসসির বিষয়ে আমরা নিব, এবং সেই মতামত নিয়ে আমরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে আমাদের মতামতের বিষয়টি জানাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন টিএসসির আধুনিকায়ন প্রয়োজন, কিন্তু কোনোভাবেই যাতে এর স্বকীয়তা নষ্ট না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসির যে ঐতিহ্য সেটা অটুট রেখেই হয়। টিএসসি যাতে বিশ্ববিদ্যালয়ের কোনো অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের বলি না হয় সেটাই আমাদের কাম্য। এটাকে ভাঙা উচিত হবে না, বিশ্ববিদ্যালয় উচিত এটাকে সংরক্ষণ করা। ছাত্র প্রতিনিধিরাও বলছেন একই কথা। ঐতিহ্য, নান্দনিকতা এবং আধুনিকতার সমন্বয় করে আমাদের একটি নতুন টিএসসি তারা উপহার দেবেন, এবং অবশ্যই বর্তমান যে এটির যে স্থাপত্যগত সৌন্দর্য, এটির যে খোলা পরিসর সেটি অক্ষুণ্ণ রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী কাজটি মূলত করবে গণপূর্ত অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিদেশ ভ্রমণ বন্ধ থাকায় অভ্যন্তরীণ পর্যটনেই ঝুঁকছেন পর্যটকরা, তাই কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। ট্যুরিজম বোর্ড বলছে বছর শেষে দেশীয় পর্যটকের সংখ্যা ছাড়াবে 1.5 কোটি, যদিও স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটক ও স্থানীয়রা। দীর্ঘদিন বন্ধ ছিল দেশের পর্যটন খাত, তবে সীমিত আকারে খুলে দেওয়ার পরপরই ধীরে ধীরে প্রাণ ফিরছে এ খাতে। ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা বেড়েছে দর্শনীয় স্থানগুলোতে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার খুলে দেওয়ার পর ঢল নেমেছে পর্যটকদের। করোনার ঝুঁকি থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটক ও স্থানীয়রা। ভিতরে ভিতরে ভয় অনেক কাজ করতেছে, এই যে আসা যাওয়া, এই আতঙ্ক হয়ে গেলাম কিনা, আক্রান্ত হয়ে গেলাম কিনা। মনোরম পরিবেশ খুব ভালো লাগছে, তবে স্বাস্থ্যবিধিটা কেউ মানছে না। মাস্ক কই? মাস্ক আনি নাই কেন? হাল খেতে আনবো মাস্ক। ট্যুরিজম বোর্ড বলছে আন্তর্জাতিক পর্যটন বন্ধ থাকায় অভ্যন্তরীণ চাপ বেড়েছে। এবছর পর্যটন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এবার আশা করছি 1.5 কোটিরও উপরে আমাদের পর্যটক আমরা পাবো বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলিতে। এটা বেড়েছে, আমি সতর্ক করি আবারও আপনাদের সবাইকেই, আপনাদের মাধ্যমে যে সমস্ত পর্যটকরা ছেলে মেয়ে নিয়ে, আপনার খুবই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে যাচ্ছেন, টুরিস্ট ডেস্টিনেশনে যাচ্ছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পর্যটক বিশ্লেষকরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, সংক্রমণ এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ভ্রমণ করতে হবে। অত্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পর্যটকরা যেন মানে সেটা বাধ্যবাধকতা করতে হবে। তা না হলে আমাদের মানে মনে হয় যে এই এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং বাংলাদেশের পর্যটনটা যে খুলে গেল সেই
পথটা আবারও রুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। পর্যটকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শও দিচ্ছেন সংশ্লিষ্টরা। সমুদ্রের বিশালতার কাছে যেন করোনার ভয় জয় করেছেন পর্যটকরা। এখানে এসে স্বাস্থ্যবিধি যে মেনে চলতে হবে তাও যেন ভুলতে বসেছেন সবাই। সুহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। লালিগার চলতি মৌসুমে খুব ভালো অবস্থায় নেই বার্সেলোনা, ছন্দে নেই মেসিও। এই মৌসুমে আর্জেন্টাইন তারকার বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখন পর্যন্ত কাতালান জায়ান্টদের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হননি মেসি। জোর গুঞ্জন উঠেছে মেসির বার্সা ছাড়া নিয়ে। ফুটবল জাদুকর যদি বার্সেলোনা ছেড়েই দেন তবে কে নিবে তার জায়গা, তা নিয়ে চলছে হিসাব নিকাশ। চলতি মৌসুম যত সামনে এগোচ্ছে ততই যেন বার্সেলোনায় মেসির বিদায় ঘণ্টা সজোরে বেজে চলেছে। অনেকটা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এ মৌসুমে বার্সায় থেকে গিয়েছেন ক্লাবটির অল টাইম লিজেন্ড। তবে নতুন কোচের অধীনে দলের পারফরমেন্সে নজর রাখবেন বলেও জানিয়েছিলেন। দলীয় সাফল্যের গ্রাফে নির্ধারণ হতে পারে মেসির দল বদলের সিদ্ধান্ত। নিজের সেরা খেলাটা দিয়েই বার্সেলোনায় খেলব এবং আমি সব সময় জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নই হতে চাই। নতুন কোচের অধীনে বার্সা কেমন করে তা দেখব। বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর বিকল্প নেই। লালিগায় এখন পর্যন্ত শিরোপার দৌড়ে বেশ পিছিয়ে বার্সেলোনা। মেসি নিজেও নেই সেরা ছন্দে। নতুন সভাপতি খুব ইতিবাচক পরিবর্তন না আনতে পারলে মেসির প্রস্থান ঠেকানো কঠিন হবে। পেলেকে ছাপিয়ে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ফুটবল জাদুকর না থাকলে কে হবে বার্সার পরবর্তী ট্রাম্প কার্ড, কে নিতে সক্ষম মেসির জায়গা, এই প্রশ্ন এখন সমর্থকদের মনে। আলোচনায় আছে বেশ কিছু নাম। তরুণ আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ আগে থেকে বার্সেলোনার টার্গেট। নতুন করে আলোচনায় এসেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। তবে এ দুজনেরই ক্লাবের সঙ্গে এখন আড়াই বছরের চুক্তি আছে। এদের দলে ভেড়াতে তাই মোটা অঙ্ক গুনতে হবে বার্সা কর্তৃপক্ষকে। পুরনো তারকা নেইমারের দিকেও চোখ আছে বার্সার। পিএসজির সঙ্গে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের চুক্তির মেয়াদ আছে 18 মাস। তবে মেসি না থাকলে নেইমার বার্সায় আসবেন কিনা সে প্রশ্ন থেকে যায়। বার্সেলোনার ফুটবলারদের মধ্যে ইয়াং সেনসেশন স্পেনের আনসু ফাতি সবচেয়ে এগিয়ে। ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই নিজের জাত চিনিয়েছেন ফাতি। ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস ফাতির সামর্থ্য রয়েছে মেসির জায়গায় নিজেকে মেলে ধরার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাউন্ট মঙ্গানুইতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ 3 উইকেটে 222 রান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা দারুণ করে পাকিস্তান। পেসার শাহিন আফ্রিদি 13 রানের মধ্যে নিউজিল্যান্ডের 2 উইকেট তুলে নেয়। এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দলের হাল ধরেন। কেইন উইলিয়ামসন আর রস টেইলর দুজনে মিলে 120 রানে জুটি গড়েন। টেইলর 70 রানে আউট হলেও দিন শেষে 94 রানে অপরাজিত আছেন অধিনায়ক উইলিয়ামসন। আর তাকে যোগ্য সঙ্গ দিয়ে হেনরি নিকলস 42 রানে অপরাজিত। কিউইদের 3টি উইকেটই শাহিন আফ্রিদির শিকার। বক্সিং ডে টেস্টে দারুণ শুরু ভারতের। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 195 রানে অল আউট করেছে ভারত। বুমরা অশ্বিনের দাপুটে বোলিংয়ে আসে এই সাফল্য। দিন শেষে 1 উইকেট হারিয়ে 36 রান করেছে রাহানের দল। দলীয় মাত্র 38 রানে সাজ ঘরে ফিরেছে অস্ট্রেলিয়ার 3 ব্যাটসম্যান। 0 রানে জো বার্নসকে ফেরান বুমরা। অনেক ওপেনার ম্যাথু ওয়েড সেট হয়েও টিকতে পারেননি, আউট হয়েছেন অশ্বিনের বলে। এরপর অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে 0 রানে ফেরান অশ্বিন। টপ অর্ডারের 3 জনকে দ্রুত হারিয়ে চাপে পড়ে অজিরা। এরপর লাবুশাইন ও হেডের জুটি রানের চাকা সচল রাখে। তবে বুমরার বলে হেড আউট হলে 86 রানেই ভেঙে যায় এই জুটি। লাবুশাইনও টেকেননি বেশিক্ষণ, সাজঘরে ফেরেন 48 করে। 134 রানে 5 উইকেট হারানোর পর হাল ধরতে পারেনি অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডার। অধিনায়ক টিম পেইনও দ্রুত আউট হলে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং অর্ডার। 200 রানের আগে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে বুমরা নেন 4 উইকেট, অশ্বিনের শিকার 3টি। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।